অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে সকালবেলা যদি আপনাদের সঙ্গে আসলে জাস্ট মিট করতে পারি নাই, বাট তারপরেও এখন চলে আসলাম শত ব্যস্ততার ভিতরে। ব্র্যাকের একটা ভালো মানের নিয়োগ নিয়ে সেখানে কোনো প্রকৃতির অভিজ্ঞতা ছাড়া ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করা যাবে। এইটা হইলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ যেখানে সিনিয়র অফিসার তারা নিয়োগ করবে। তো বন্ধুরা, আমি এই সার্কুলারটি এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, এই সার্কুলারের লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্টে, ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি। ওইখান থেকে আপনারা যদি লিঙ্কে ক্লিক করেন সেক্ষেত্রে এইরকম একটা অবস্থায় চলে আসবেন। আশেপাশে প্রথমে পাবেন ব্র্যাক এনজিও বিনিয়োগ অভিজ্ঞতায়, এটাতে ক্লিক করবেন। করা মাত্র এই নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই যারা ব্র্যাকে চাকরি করতে আগ্রহী তারা এটা দেখে নেবেন। তো এখানে দেখুন পজিশনের কথা কী বলছে, সিনিয়র অফিসার। তো এইখানে সিনিয়র অফিসারের অ্যাকচুয়ালি লোকেশন টোকেশন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন ডেট হলো এপ্রিলের 1 তারিখ। এখানে কীভাবে আবেদন করবেন সেটা আমার ভিডিওটা শুনতে থাকুন, আপনাদেরকে লাস্টে বলে দিচ্ছি। এখানে জব পারপাস প্লাস কী রেসপন্সিবিলিটিস, আপনাকে কী কী দায় দায়িত্ব পালন করতে হবে কিংবা আপনার কী কী যোগ্যতা থাকা, তো সব কিছুর ভিতরে কিন্তু এখানে জাস্ট ডিসকাস করা আছে। অপরদিকে হলো আপনি এখান থেকে কী ধরনের বেনিফিট পাবেন সেটাও আপনি এখানে পাবেন, এবং অ্যাডিশনাল জব রিকমেন্ডস, আপনাকে যে সমস্ত বিষয়গুলো পারদর্শী হতে হবে সেগুলো কিন্তু এখানে এই দেওয়া আছে। আপনার ওটা পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন। আমি বন্ধুরা অ্যাকচুয়ালি খুব সময় স্বল্পতা, আর খুব সময় স্বল্পতার কারণে মূলত আমার এখানে আমি কন্টিনিউ করতে পারতেছি না, আরও 2-4 দিন ব্যস্ত থাকবো। আপনারা কাইন্ডলি এটা একটু করে নেবেন। আর এটার পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটু মেসেজ দিব। দেখেন, এখানে ঔষধ কোম্পানির একটা নিয়োগ দিয়েছিলাম যেখানে বেশ কয়েকটি জাস্ট ই আছে আর কি বলে আপনার ঔষধ কোম্পানি, 9টা ঔষধ কোম্পানির নিয়োগ আছে। আপনারা এগুলো কিন্তু অবশ্যই দেখবেন যারা ঔষধ কোম্পানিতে জব করতে আগ্রহী। এবং এইখানটাতে আমি 7টা সরকারি চাকরির নিয়োগ আমি একত্রে পাবলিশ করছি, যেখানে সচিবালয় থেকে শুরু করে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অ্যাটসেট্রা অনেক কিছু আছে। আপনি এটাকেও মিস করবেন না, কাইন্ডলি এটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন। তো আপাতত এতটুকুই থাক, বাকিটা আপনাদের একটু পড়লেই একটা বস্তু। ও, আরেকটি বিষয় যেটা, এখানে দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই নাও যে অপশনটা, সেটাতে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা সরাসরি ব্র্যাকের যে অফিসিয়াল সাইটটা আছে সেই সাইটটা দেখে আমরা চলে যাবো। এখান থেকে কিন্তু মূলত আমাদেরকে জাস্ট লগ ইন করে অ্যাপ্লাইটা করতে হবে। তো বন্ধুরা, আমার মনে হয় আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমি আর কথা বেশি লম্বা না করি, আপনাদের এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।